ওই লোকগুলোই যারা শবে বরাত বলে চিল্লাইতো, ওই লোকগুলোই যারা বলতো এই রাতে ভাগ্য নির্ধারণ হয়, যারা বলতো মা আসরের পরে মাগরিবের আগে বাদির বিচি খেতে হবে, গোসল করতে হবে, যত ফোঁটা ঘাম ঝরবে যত ফোঁটা পানি ঝরবে একটা নেকি আছে, কি জানো আমি ভুলেও গেছি ওই নেকির কথা। আমি নিজে গোসল করেছি ছোটবেলায়, আমার আম্মা গোসল করাইছে আমাকে, আল্লাহ ক্ষমা করুন আমাদেরকে। আল্লাহর ইবাদতে তোমরা মগ্ন হও। এইভাবে পৃথিবীর প্রায় প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আয়াত অথবা হাদিস বর্ণিত আছে, কিন্তু এই নিসফে শাবান সম্পর্কে মসজিদে কোরআন নাই, দেন্দ্রটা কোরআন মানে নিসফে শাবান যদি লাইলাতুল মুবারাকা কোরআন নাজিলের মাস হয়, নিসফে শাবানে যদি কোরআন নাজিল হয়, তাহলে এই যে রমজান মাসে যে কোরআনটা নাজিল হয়েছে ওই কোরআনটা কোনটা? এখন নিসফে শাবানে কোন কোরআন নাজিল হয়েছে আমরা জানি না, আর আমরা যে কোরআন চিনি আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা দিয়ে স্টার্ট হয়, তারতিবটাই চলছে, শুধু বিদ্বেষ চলছে। তো এখানে আমি বেতাগাবাসীকে বলবো বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে। বেতাগার জনসাধারণ, জনমুসলিম যারা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে, আমি অনুরোধ করব যে তারা যাতে এই নিসফে শাবানের যে আমাল চলে আসছে তার ক্ষেত্রে তারা যাতে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেয়। খুব স্পষ্ট ভাষায় ওই হাদিসে বলা আছে যে মুশরিককে আল্লাহ ক্ষমা করবে না, আর যে বিদ্বেষ রাখে হৃদয়ে, বিদ্বেষ রাখে, ঝগড়া বিবাদ রাখে হৃদয়ে, একজন আরেকজনের জন্য শত্রুতা রাখে, এমন লোককে আল্লাহ মাফ করবে না। অথচ আমরা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমরা এই নিসফে শাবানকে কেন্দ্র করেই বিদ্বেষ করতেছি। তো হাদিসের হাদিস কিন্তু বলেনি যে তোমরা রাতে রাত জাগো, স্পেশাল কিছু করো, যেমন রমাদানে সাহুর এটা স্পেশাল, ইফতার এটা স্পেশাল, ফিতরা এটাকে রমাদানকে কেন্দ্র করে, তারাউইহ রমাদানকে কেন্দ্র করে, ভিতরে সলাৎ সবাই জামাতে পড়ে দোয়া করে রমাদানকে কেন্দ্র করে, সাদাকার মানে বাড়তি সাদাকার কথা বলা আছে, কোরআন কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস, এটা নিজেকে সংযমের মাস, বহু স্পেশাল আমাল রয়েছে রমাদানকে কেন্দ্র করে। যেভাবে ঈদকে কেন্দ্র করে বলে এক রাস্তা দিয়ে যাও অন্য রাস্তা দিয়ে আসো, খুতবা শোনো, নামাজ পড়ো, এরপরে খুতবা শোনো, হ্যাঁ তো সুবহানাল্লাহ, তোমরা হালাল হইতে আনন্দ করো, ইবাদত করো, আল্লাহর ইবাদতে তোমরা মগ্ন হও। এভাবেই পৃথিবীর প্রায় প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আয়াত অথবা হাদিস বর্ণিত আছে, কিন্তু এই নিসফে শাবান সম্পর্কে মানে এই রাতে কি আমল করতে হবে একটা নির্দেশ পাওয়া যায় না। না আমি বলছি না যে দেখুন, আমি ওয়াল্লাহি এটা নিয়ে বহু বিদ্বেষ হয়ে গেছে, আমি যারা এর পক্ষে কথা বলেন, যারা যুক্তি দিয়ে বলেন, আবার অনেকে বলছেন আপনারা যে শাবান মাসের 15 তারিখে নিসফে শাবানে কোরআন নাজিল হয়েছে, এটা জঘন্যতম কথা, এটা জঘন্যতম কথা। এই জন্য যে আমার আজকের খুতবার আলোচ্য বিষয় রমাদান কেন্দ্রিক, তো রমাদান কেন্দ্রিক খুতবার আলোচ্য বিষয় হলে রমাদান মাসটা কি, এটার পরিচয় কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে শাহরু রমাদান, মানে রমজান মাস, একবারে সোজা সাপটা কথা আল্লাহ বলেছে, শাহরু রমাদান, রমাদান মাস কি, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা রমাজান মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। একদম স্পষ্ট, আই মানে আমি, ইউ মানে তুমি, একদম স্পষ্ট অনুবাদ, কোনো ব্যাখ্যা লাগবে না, কোনো তাফসীর লাগবে না। তো আমি বেতাগাবাসীকে বলবো যারা মনে করে যে নিসফে শাবান শবে বরাত কোরআন নাজিল হয়েছে এটা বরকতময় রাত, আসলে কোরআন নাজিল যদি রমজান মাসে হয় তাহলে এটা যদি কোনো রাত হয় তাহলে এই রাতটা লাইলাতুল কদরই হবে, যেহেতু কোরআন রমজান মাসে স্পষ্ট ভাষায় বলা আছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস, এই মাসে কোরআনুল করিম নাজিল করা হয়েছে। তো এই কোরআনুল করিম কি করবে, এই যে এই মাসে কোরআনুল করিম নাজিল হয়েছে, কোরআনুল করিমের কাজ কি, এটা কোন কোরআন আমার আর আপনার ঘরে আছে সেটা নাকি অন্য কোনটা? নিসফে শাবানে যদি কোরআন নাজিল হয় তাহলে রমজান মাসেও একটা কোরআন নাজিল হয়েছে, ওটা কোনটা? কিছু লোকজন বলছে, দেখেন আমি বিদ্বেষ নিয়ে কথা বলছি না, আমি বলছি যে বিবেকবানের বিবেকের কাছে প্রশ্ন করছি, বিচক্ষণের বিচক্ষণতা দেখতে চাচ্ছি, আমি কোনো বিদ্বেষ নিয়ে কথা বলছি না। নিসফে শাবান যদি লাইলাতুল মুবারাকা হয়, সূরা দোখানের ওই আয়াত যদি নিসফে শাবানকে ইন্ডিকেট করে হয়,
তাহলে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন সূরা বাকারার 185 নম্বর আয়াত তাহলে এই যে শাহরুর রমাদান রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন কুরআন নাযিলের মাস এই মাসে কুরআন নাযিল করা হয়েছে কুরআনটা কোনটা মসজিদে কুরআন নাই দেনটা কুরআন মানে নিসফে শাবান যদি লাইলাতুল মুবারাকা কুরআন নাযিলের মাস হয় নিসফে শাবানে যদি কুরআন নাযিল হয় তাহলে এই যে রমজান মাসে যে কুরআনটা নাযিল হয়েছে ওই কুরআনটা কোনটা এখন নিসফে শাবানে কোন কুরআন নাযিল হয়েছে আমরা জানি না আমরা যে কুরআন চিনি আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা দিয়ে স্টার্ট হয় তারতিবটা এরকম যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা দিয়ে স্টার্ট হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে শেষ হয়ে গেছে এটা রমাদান মাসে নাযিল হয়েছে নিসফে শাবানে কোন কুরআন নাযিল হয়েছে এই কুরআন কে পড়ে কারা পড়ে কোন ছাপাখানায় ছাপায় কার ভাষায় পাওয়া যায় কোন মসজিদে কোন মাদ্রাসায় কোন হেফজখানা পাওয়া যায় আমরা চিনি না আমি কি বুঝাতে পেরেছি তো বিদ্বেষ রাখবেন না বিদ্বেষ রাখবেন না আন্দাজ করে কথা কেন বলছেন কোরআনুল কেরিমের নাজিল নিয়ে তো স্পষ্ট কথা আছে কি আছে যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওই যে সূরা বাকারা আমরা পড়েছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন তাহলে সূরা বাকারার প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাব এটা হচ্ছে ওই কিতাব হুদাল লিল মুত্তাকিন যেটা মুত্তাকিদেরকে হিদায়ত দেয় আল্লাহ কোরআনুল করিম যেটা রমজান মাসে নাজিল করছে তাহলে এটাই সূরা বাকারার ওই কোরআনটা যেটা আল্লাহ বলছে যে শাহরু রমাদান রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কোরআনুল করিম এই মাসে নাজিল করা হয়েছে তো এর কাজ কি ওই যে হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলছে যে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান এই কোরআনুল করিম এটা মানুষের জন্য হিদায়তের জন্য স্পষ্ট এটা হুদাল লিন্নাস রমজান মাসে যে কোরআনুল করিম নাজিল করেছে আল্লাহ তা হচ্ছে হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে এটা ওদেরকে হিদায়ত করে এই কোরআনুল করিম আচ্ছা শুধু কি আল্লাহ বিরুদ্ধেরকে আল্লাহ এখানে সূরা বাকারার দ্বিতীয় আয়াতে বলেছে মুত্তাকিদের কথা কিন্তু আল্লাহ 185 নম্বর আয়াতে রমজান মানে কোরআনুল করিম কোন মাসে নাজিল হয়েছে এটা যেমন বলেছে ঠিক সেভাবে পুরো পৃথিবীর যত মানুষ রয়েছে মুসলমান বলে কথা নয় এই কোরআনুল করিম বলছে যে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাত এটা মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শন মিনাল হুদা ওয়াল ফুরকান হেদায়েতের স্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী তাহলে সত্য মিথ্যার পার্থক্যকারী বইয়ের নাম কি কোরআন এটা কোন মাসে নাজিল হয়েছে এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ রমাদান মাসই কোরআন নাজিলের মাস বলে তবু বড় আশ্চর্য লাগে অনেক বড় বড় বিখ্যাত বহুল পরিচিত ইসলামী বক্তা যারা তাদের ওয়াজ মাহফিলে বলে নিসফে শাবানে এটা কোরআন নাজিলের মাস এটা লাইলাতুল মুবারাকা সূরা দুখানের আয়াত দিয়ে নিসফে শাবানকে সাব্যস্ত করে অথচ তারা ভুলে যায় যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আর এই যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন স্পষ্ট ভাষায় বলা আছে রমাদান মাসে কোরআন নাজিল হয় স্পষ্ট ভাষায় বলা আছে রমাদান মাসে ভাগ্য নির্ধারণ হয় কদরের রাতে স্পষ্ট ভাষায় বলা আছে যে আল্লাহ সুবহান ও তাআলা প্রতি রাতের এক তৃতীয়াংশে শেষ আসমানে আসে এবং মানুষকে ক্ষমার জন্য ডাকে সুস্থতার জন্য ডাকে রিজিকের জন্য ডাকে যার যা চাহিদা তা পূরণ করার অঙ্গীকার দিয়ে মানুষকে ডাকে প্রত্যেক রাতে তো নিসফে শাবান সম্পর্কে যারা ওয়াল্লাহ আলহামদুলিল্লাহ এখন থেকে 10 বছর আগে নিসফে শাবান শব্দটা অনেকে শুনেনি যারা আমাদের নিয়ে বিদ্বেষ করেন হিংসা করছেন অথবা খারাপ মনে করেন কেন খারাপ মনে করছেন আপনি আপনার কি মনে হয় না যে আপনাদের এই আজে বাজে মন্তব্য আপনাদের এই মানে আপনাদের এই বিদ্বেষ এগুলো অবজার্ভ এগুলো আমাদের চোখে আসার পরেও আমরা আল্লাহ এবং তো রসুলের পথ অবলম্বন করেছি আমরা এটা থেকে সরিনি কোনো মানুষের কথায় এখন থেকে 10 থেকে আমাকে আপনি বলতে পারেন যে তুমি জাহেল তুমি শোনো নাই হতে পারে আমার পুরা গ্রাম জাহেল হতে পারে আমার পুরো এই থানা নাঙ্গলকোট জাহেল হতে পারে আমার পুরো এই ডিস্ট্রিক্ট কুমিল্লা জাহেল হতে পারে আমার এই পুরো দেশ বাংলাদেশ জাহেল আপনারা কারা যে শিক্ষিত বুঝি না এখন থেকে 10 বছর পূর্বে নিসফে শাবান খুব কম শোনা যেত শবে বরাত শোনা যেত আমাদের পূর্বপুরুষরা আমাদের
বিজ্ঞ উস্তাদরা আলেমরা যারা কোরআনুল করিম এবং সহি সুন্নার উপরে এই দিনকে প্রতিষ্ঠা করার সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করে তারা যখন এই শবে বরাত এটা কোন দেশি ভাষা এটার বাংলা অর্থ কি এটা বের করলো তারা যখন বলতে লাগলো যে এর হাদিস কোরআনে কোনো হাদিস পাওয়া যায় না ঠিক তখন নিসফে শাবান আগেও ছিল বাট আম হলো কি হলো জনসাধারণের কাছে উঠে আসলো নিসফে শাবানের কথা ওই লোকগুলোই যারা শবে বরাত বলে চিল্লাইতো ওই লোকগুলোই যারা বলতো এই রাতে ভাগ্য নির্ধারণ হয় যারা বলতো মা আসরের পরে মাগরিবের আগে বাদির বিচি খেতে হবে গোসল করতে হবে যত ফোঁটা ঘাম ঝরবে যত ফোঁটা পানি ঝরবে একটা নেকি আছে কি যেন আমি ভুলেও গেছি ওই নেকির কথা আমি নিজে গোসল করেছি ছোটবেলায় আমার আম্মা গোসল করাইছে আমাকে আল্লাহ ক্ষমা করুন আমাদেরকে তো যারা বলছেন যে আমরা ফিতনা করি না ভাই এটা যদি ফিতনা হতো আপনি শবে বরাত শব্দ থেকে বেরিয়ে এসে আপনি নিসফে শাবানে আসতেন না আমরা যদি ফিতনা করতাম তাহলে আপনি শবে বরাত সবকে ফার্সিতে বলে বরাতকে বলতেন যে না 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 বরাত এটা ফার্সি না এটা তো যে আরবি এই বরাত মানে মুক্তি কিন্তু এখন থেকে 10 বছর আগে আপনি সব মানে রাত বরাত মানে ভাগ্য শবে বরাত মানে ভাগ্যের রাত এই রাতে লেখা হয় যত মানুষ এই পৃথিবীতে জন্মাবে যত মানুষ মরবে যত প্রাণী আল্লাহ সুবহান ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছে সবার কে কতটুকু খাবে কবে আসবে কবে যাবে এই সব কিছু নির্ধারণ করা হয় এখানে প্রচলিত ছিল নাকি ছিল না এই যে ইউটিউবার ভাইরা আছে এখানে ফেসবুকে ফেসবুক পেজে অনেকে ভিডিও দেখবেন আমি বলি কি বিদ্বেষ্টা তর্কটা এক সাইডে রেখে নিজেকে প্রশ্ন করেন যদি উত্তরটা না পান আপনার আব্বা আম্মাকে প্রশ্ন করেন যদি উত্তরটা না পান আপনার দাদা বেঁচে আছে ওকে প্রশ্ন করেন ওনাকে প্রশ্ন করেন দেখবেন আমি ঠিক বলছি আমি যা হয়ে এসেছে যা হচ্ছে তার উপরে ভিত্তি করে কথা বলছি যদি আপনার মনে হয় আপনি শবে বরাতকে ফার্সিতে বলেন না সবকে ফার্সিতে বলে আরবিতে বরাত বলেন তাহলে আমি আপনার বিরুদ্ধে বলিনি কথা যদি আপনি মনে করেন শবে বরাত ভাগ্য নির্ধারণ হয় না নিসফে শাবান ভাগ্য নির্ধারণ হয় না তাহলে আমি যে বলেছি যে যারা বলে শবে বরাত এই নিসফে শাবান শাবান মাসের 15 তারিখে ভাগ্য নির্ধারণ হয় এবং শুধু এই রাতেই আল্লাহ আসমানে নামে এটা সত্য কথা নয় তাহলে আপনি কেন খেপছেন আমি তো আপনার বিরুদ্ধে বলছি না আপনি যদি একমত হন আপনি যদি আমার এই কথার সাথে এগ্রি হন তাহলে তো আপনার উচিত দাওয়াত দেওয়া ওদেরকে দে আর আওয়ার ব্রাদার্স তারা আমাদের ভাই তারা সলাত আদায় করে যাকাত দেয় সিয়াম পালন করে এবং তারা এটাও মনে করে যে শাবান মাসের 15 তারিখে ভাগ্য নির্ধারণ হয় তারা এটাও মনে করে কতজন বাঁচবে কতজন মরবে কতজন দুনিয়াতে আসবে কতজন দুনিয়া থেকে বিদায় নেবে এটা এই নিসফে শাবান শাবানের 15 তারিখে নির্ধারণ হয় তারা এটাও মনে করে যে এই রাতের বিশেষ আমল রয়েছে হালুয়া রুটি রয়েছে গোস্ত পোলাও রয়েছে এটা খেলে বিভিন্ন ফজিলত রয়েছে বাদির বিচি খেতে হবে গোসল করতে হবে এক একটা এলাকায় এক একটা রীতি রেওয়াজ দিয়ে ভিন্ন 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 আমল প্রচলিত রয়েছে সো ইফ ইউ অ্যাগ্রি উইথ মি দেন দিস লেকচার নট ফর ইউ আপনি কেন এর বিরোধিতা করছেন যদি আমি যা বলি তা যদি আপনি একমত হন তাহলে আপনিও প্রচার করুন না তাদেরকে যারা মনে করেন নিসফে শাবানে ভাগ্য রজনী যারা মনে করেন নিসফে শাবানে হায়াত এবং মৃত্যুর ফয়সালা হয় যারা মনে করেন নিসফে শাবানে অন্য রিজকের কি বলে এটাকে সিদ্ধান্ত হয় আমি তাদের ব্যাপারে বলছি আপনার ব্যাপারে বলছি না মুফতি সাহেব ইত্তাকিল্লাহ ওয়া তুকাতিহ আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত আপনাকে ছোট করে কেন কথা বলবো আমি বলেন আমি কি জানি যে আপনাকে ছোট করে কথা বলবো আপনি পড়াশোনা করেছেন 20 বছর 25 বছর মাদ্রাসায় সময় দিয়েছেন হাদিস পড়েছেন কোরআন পড়েছেন আপনাকে আমি কেন ছোট করে দেখবো আমি তো অতটা যোগ্য নই যে আপনাকে ছোট করে দেখবো আপনি যদি হাদিস পড়া শুরু করেন আর কোরআন পড়া শুরু করেন আমি 100 ভাগের 1 ভাগ জানি বলে আমার মনে হয় না আপনাকে সম্মান করেই কথা বলছি আপনি দেখেন আপনি কাউকে সম্মান করেন বাট ওই লোকটা যখন বলে বাট উনি যখন বলে যে শাবান মাসে কোরআন নাজিল হয় আপনি চুপ করে বসে থাকেন এটা কি কোরআনের সাথে ইনসাফ হলো অ্যাজ আ আলেম অ্যাজ এ মুফতি অ্যাজ এ মুহাদ্দিস আমাদের কি প্রতিবাদ করা উচিত নয় যে না ইউ আর নট ট্রু ইউ আর নট সহি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফমান শাহিদা মিনকুম আশ-শাহর ফালইয়াসুম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে রমাদান মাস কোরআনুল কারীম অবতীর্ণর মাস যা সুস্পষ্ট হিদায়াত মানুষকে হিদায়াতের দিশা দেখায় এবং আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কোরআনুল কারীম যা রমাদান মাসে নাযিল করেছে।